এই রাস্তাটা কতদিন পর আসলাম? তিন বছর, তিন বছর, তিন বছরের থেকে বেশি হইতে পারে। এই রাস্তাটা যেদিকে লিড দিয়ে নিয়ে গেছে, মানে এই রাস্তাটা যেখানে যে শেষ হয়েছে সেই রাস্তা বহুবার যাওয়া হয়েছে। লাস্ট ছয় মাসের ভিতর তো অজস্রবার যাওয়া হয়েছে, বাট এই রাস্তাটা ইউজ করা যাওয়া হয়নি। একটা সময় ছিল যখন এই রাস্তাটা আমার সপ্তাহে একটা দিন হইলেও ইউজ করা লাগতো। আচ্ছা যাই হোক, ইন্টু দিয়ে নেই। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নুমার্স গো। কেমন আছেন সবাই? আশা করি সবাই বেশ ভালো। আজকে শুক্রবার, তো চিন্তা করলাম একটা ফ্রাইডে রাইড দেওয়া যাক, কারণ ফ্রাইডে তো এখন ওইভাবে বের হই না, কোনো ধরনের টপিকস ছাড়া রাইড দেওয়াটা ওইরকমভাবে হইতেছে না। তো চিন্তা করলাম একটা টপিক ছাড়া ব্লগ বাই করা দেখি কি অবস্থা। অনেকদিন অ্যাকচুয়ালি টপিক ছাড়া ব্লগ করি না। সব কিছুর একটা কারণ থাকে, সব কিছুর একটা কারণ থাকে, কারণ ছাড়া তার কোনো কিছু হয় না। চিন্তা করলাম যে কারণ ছাড়া একটা ব্লগ আজকে বাই করে দেখি কি অবস্থা। সবসময় তো কারণে ব্লগ করি, এখন একটু অকারণে ব্লগ করি। আচ্ছা আদায় পেতাল বাদ, ঘটনা হয়েছে শুক্রবার। আজকে আজকে শুক্রবার, শুক্রবার একটু বের হইলাম, বের হয়েছি দুপুরের দিকে, ভর দুপুরে বেরিয়েছি, আড়াইটা পৌনে তিনটার দিকে বেরিয়েছি। তো চিন্তা করলাম অ্যাকচুয়ালি কই যাওয়া যায়, কই যাওয়া যায়। ঢাকার ভিতরে অ্যাকচুয়ালি সব জায়গায় যাওয়া মোটামুটি কমপ্লিট, এখন কই যাব, কই যাব বলতে লাস্ট দুই তিন মাসে অ্যাকচুয়ালি দিয়াবাড়ির দিকে আসা হয় নাই। তো দিয়াবাড়ির দিকে আসা হয় না, তো চিন্তা করলাম যে একটু দিয়াবাড়ির দিকে যাই। তো পরে আবার মতামত ঘুরে ফেলাম, কারণ হলো দিয়াবাড়িতে ওইরকমভাবে দেখার কোনো কিছু নাই। 300 ফিট যাইতে চাইছিলাম, কিন্তু কয়েকদিন আগে ফেসবুকে একটা 300 ফিট নিয়ে পোস্ট দেখা, তো মানে টোটালি হতবাক হয়ে গেছে। সেটা হলো 300 ফিট হেলিপ্যাডের ওইখানে নাকি এখন অস্ত্র টস্ত্র ঠেকে বাইক চিন্তাই করে। কয়েকদিন আগে একটা ছেলের জিক্সার একটা নিয়ে গেছে, এইসব জায়গায় যাওয়াটা কি উচিত হবে কিনা চিন্তা করতেছি। আসলে এইসব শুনলে কোনো জায়গায় যাওয়ার যে একটা মানে ইচ্ছা থাকে, সেই ইচ্ছাটা মইরা যায়। তো এই জন্য অ্যাকচুয়ালি 300 ফিটের চিন্তাটা একবার প্রথমে বাদ দিয়ে দিছি। এখন বাকি রইল দেয়াবাড়ি, আর দেয়াবাড়িতে, দেয়াবাড়ির ভিতরে তো অজস্রবার যাওয়া হয়েছে, দেয়াবাড়িতে নতুন কোনো কিছু নাই। বাইক নিয়ে ব্লক করবো বা যে কোনো একটা কারণে ব্লক করবো, সেক্ষেত্রে দেয়াবাড়ি ঘুরে আসা যায়। আদারওয়াইজ শুধু শুধু দেয়াবাড়িতে রয়ে দেবে তো ঘুরে লাভ নেই। তো শেষমেশ কোনো কিছুই ফাইনাল না করতে পারি, এটা চিন্তা করলাম যে কোথাও যাবো না, বাইক নিয়ে বেরিয়েছি। বাইক যত দূর যায়, বাইকের তেল আছে, যত দূর বাইক যায় তত দূর যাবো, খালি যাইতেই থাকবো যত দূর যাওয়া যায়। তো এই জন্য দেয়াবাড়ি ডান দিকে ঢুকবো না, দেয়াবাড়ি রোডে আসছে ঠিকই, বাট ডান দিকে দেয়াবাড়ির দিকে ঢুকবো না, আজকে সোজা চলে যাবো, সোজা দেখি কত দূর যাওয়া যায়। আজকে রাজীব আছে আমার সাথে, রাজীব বাবু আমার সাথে যাবে। ওরে বলছি সকালবেলায়, ও অ্যাকচুয়ালি আমার নখ দিছে, নখ দিয়ে বলতেছে ভাইয়া কালকে শুক্রবার চলেন কোথা থেকে ঘুরে আসি, কই যাওয়া যায় বলেন। আমি বললাম যে তুমি বলো, তুমি কই থেকে যাইতে চাও। পরে বলতেছে ভাইয়া আপনি বলেন, আমি আমি বললে তো অ্যাকচুয়ালি আপনি রাগ করবেন, আমি কো তুমি দেয়াবাড়ি আর 300 ফিট বাদে যে কোনো জায়গার কথা কো, আমি যেতে রাজি আছি। পরে বলছে যে ভাইয়া ঢাকার ভিতরে তো অ্যাকচুয়ালি কোথাও নাই, তো চলেন দেয়াবাড়ি রোডে উঠি, সোজা যাইতে থাকি, যেই দিকে যাওয়া যায়। চিন্তা করলাম যেহেতু ছেলেটা বলছে, ছেলেটা কখনো এরকম আবদার করে না, তো যাই ছেলেটার কথা একটু শুনে আসি। তো এই যে যাইতেছি যাইতেছি যাইতেছি, লাঞ্চও করি নাই, লাঞ্চ ছাড়াই আজকে বের হয়ে গেছি। লাঞ্চ আসলে করার সুযোগ পাই নাই। চিন্তা করলাম যে যেহেতু চিন্তা আছে অনেক দূর যাব, ঘুরে ফেরে বেড়াবো, সো লাঞ্চ করাটা যদি বাইরে থেকে করি তাহলে এই জিনিসটা মনে হয় ভালো হয়, কারণ লাঞ্চ করতে গেলে টাইম নষ্ট হয়ে যাবে, প্লাস দিয়াবাড়ির থেকে যদি এদিকে সোজা যত যাইতে থাকে আসার সময় এই রাস্তাটা সিঙ্গেল ওয়ে, আর আমি রাত্রেবেলা ওই যে চোখে একটু বেশি দেখি, যার ফলে হ্যাঁ রাত্রেবেলা এই রোডে চালানোর অ্যাকচুয়ালি আও আও মানে সাহস পাচ্ছি না। চিন্তা করলাম দুপুরবেলায় বের হই, বাইরে কোথাও থেকে লাঞ্চ করে নেব, আগে ঘুরি। অনেকদিন পর অ্যাকচুয়ালি দিয়াবাড়ি রোডে আসলাম, মানে আশুলিয়া রোডে আসলাম, বিকজ অফ কয়েকদিন খুব ঘন ঘন আসা হয়েছে এই জায়গায়। তো ঘন ঘন আসার পরে অ্যাকচুয়ালি ব্রিটিশ না আসা পড়ছে জায়গাটার উপরে, যার বিয়াবাড়ি কী যাবো। ওন তো প্রায় বলে ভাইয়া চলেন একটু দেয়াবাড়িতে ঘুরে, আমি কে তুমি গেলে যাও, মিজাজ গরম করো না ভাগো। তো এই জন্য অ্যাকচুয়ালি দিয়াবাড়ির উপর মোটামুটি একটা ব্রিটিশ না চলে আসছে, দিয়াবাড়ি যাইতে যেতে আর ভালো লাগে না। আজকে অনেকদিন পর আসলাম, প্রায় মনে হয় দুই তিন মাস পর দিয়াবাড়ির রোডে, মানে এই রোডে আশুলিয়ার রোডটায় আসলাম। দুই তিন মাসের উপরে হয়েছে অ্যাকচুয়ালি, এদিকে আর আসাই হয় নাই। চিন্তা করলাম যে যেহেতু আজকে চিল রাইড দেবো, চিল রাইড দিয়ে ঘুরে বেড়াবো, সো এই রোডটাই ট্রাই করি, এই রোডটাই বেটার, ঘুরে বেড়াই। আর 300 ফিটের যেটা বললাম, 300 ফিট যদি আমি ভিতরে না ওঠে কি হেলিপ্যাডের ওইখানে, তা যদি সোজা রোডটায় রাইড করি তাও হইতো, বাট ওটা একবার স্ট্রেট রোড, কোনো মজা নাই এখানে। একটু মানে এই রোডটা আসলে একটু হাইওয়ে হাইওয়ে ফিলিং আসে, ওই রোডে অ্যাকচুয়ালি হাইওয়ে হাইওয়ে ফিলিংটা আসে না, ওইখানে আসলে গা মাওয়া এক্সপ্রেস হাইওয়ের ফিলিং। আর এখানে এলাকার র যে হাইওয়ে আমাদের হাইওয়েগুলো সেই ফিলিংসটা আসে। যাক আস্তে আস্তে আশুলিয়া বন্ধু চলে আসছি, আশুলিয়া বন্ধু আসে নাই, ও যে সামনে আশুলিয়া দেখা যাইতেছে।
এই জায়গাটা নিয়ে আমার যে কত স্মৃতি এই জড়ায় আছে। ওই যে বললাম না যে সপ্তাহে একটা দিন এদিক দিয়ে যাওয়া লাগতো, আবার আসা লাগতো। তো এইখানে তখন দেখতাম এই পর্যন্ত পানি চলে আসছে, তখন কত সুন্দর লাগতো জায়গাটা। এখনও সুন্দর আছে, এখন যে সুন্দর নাই তা না, এখনও সুন্দর আছে, তখন আরও বেশ সুন্দর লাগতো। লোকজন আসতো ছুটির দিনে, আর আমি ম্যাক্সিমাম বৃহস্পতিবার বা শুক্রবার এই রাস্তা দিয়ে যাতায়াত করতাম। তো তখন দেখতাম যে এই পাশে যে চটপটি ফুচকার দোকানগুলো থাকতো, খাবারের দোকান থাকতো, লোকজন আসতো ঘুরতে বেড়াইতো। আবার বর্ষার সময় দেখতাম এদিক দিয়ে যে ডিস্কো পার্টি, মানে যে ট্রলারের উপরে ডিজে ছেড়া যে গান ছেড়া জোরে জোরে যে ঘুরে বেড়ায় সেগুলো। তখন বাস ইউজ করতাম, তো পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতাম। তো তখন বাসে দেখতাম যে মাঝে মাঝে এখানে জ্যাম থাকতো, জ্যামে দাঁড়ায় দাঁড়ায় দেখতাম যে ডিস্কো পার্টি চলতেছে, চিল্লা চিল্লি চলতেছে লোকজন। কী সুন্দর ছিল দিনগুলো, এখন যে সুন্দর নাই তা না, বাট অ্যাকচুয়ালি কি মানুষ যখন ভালো সময়গুলো পার করে আছে তখন তার কাছে মনে হয় যে ওইটার থেকে বেটার টাইম ছিল না কখনোই। বাট আমি মনে করি সব মানুষই তার নিজের সবচেয়ে সেরা সময়টায় থাকে। আল্লাহ তাআলা যেরকম অ্যাকচুয়ালি মানুষের তকদিরে লেখা রাখছে সেটাই অ্যাকচুয়ালি মানুষের জন্য ভালো। তারপরেও দেখা গেছে যে পুরান দিনগুলোর কথা মনে পড়লে একটু বেশি নস্টালজিক লাগে, ও কী সুন্দর দিন কাটাইতাম, কী করতাম, এ করতাম, সে করতাম। আমারও সেই অবস্থা, দেখতেছি অবাক হইতেছে। ওই যে একটা ডিজে পার্টি দেখা যাইতেছে, একটা গান বাজাইতেছে, নৌকা ভ্রমণ করতেছে রোদের ভিতরে, ট্রলারের মাথায় খাড়া উচ্চ শব্দে গান বাজে, কী মজা পায়, কানে কপালে তালা লেগে যায় না। ডিজে ওই 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 চলতেই থাকে। আশুলিয়া চলে আসছে, আশুলিয়া বাজার। ও আজকে কিন্তু ডেস্টিনেশন নাই এমন না, একটা ডেস্টিনেশন আছে, একটা ছোট্টখাটো ডেস্টিনেশন আছে। এক ছোটো ভাই আসতেছে দেখা করার জন্য নরসিংহপুর। নরসিংহপুরটা হইলো এই জিরাবো বাজারের পরে, সামনে জিরাবো বাজার, জিরাবো বাজারের পরে হইলো নরসিংহপুর। তো একটা ছোটো ভাই আসতেছে, ওর সাথে দেখা করব। ওটা এখন প্রাইমারি টার্গেট হয়ে গেছে, ওর সাথে দেখা করা লাগবে, ওর সাথে দেখা করব। ওইখানে একটু আড্ডাটা দেবো, দেন আবার ব্যাক করবো। আউচ, যাক আড্ডা মাড্ডা দিলাম, আড্ডা মাড্ডা দেওয়ার পর এখন চলে যাচ্ছি, চলে যাচ্ছি সেই চিরপরিচিত জায়গা থেকে। আমি এই জায়গাটায় মোটামুটি প্রায় আমার লাইফের 5-6 বছর কাটাইছি। বহুদিন পর আবার এই জায়গায় এসে কেমন যেন লাগতেছে, নস্টালজিক নস্টালজিক লাগতেছে। এখন বাসার দিকে যাব, বাসার দিকে যেতে যেতে আপনাদের সাথে কথা হবে। বাট এই রাস্তা না, এই রাস্তার অবস্থা খুবই খারাপ, মানে ভেঙ্গা চুরা যায় এরকম অবস্থা। আমার বাইক চালা আসতে পর্যন্ত বহুত কষ্ট হয়েছে, আগে জানলে আমি এক্সমোশন নিয়ে আসতাম। ওই পাশে যে রাস্তাটা পার হয়ে আসলাম, মানে আশুলিয়া টু নরসিংহপুর পর্যন্ত, না অমায়িক মার্কা রাস্তা। ওই রাস্তায় চালাইলে এই যে বাইকের বল রেসার তো যাবেই, কপাল বেশি খারাপ হলে অয়েল চেঞ্জ চলে যাবে, অবস্থা খুবই। আমি কয়েকদিন আগে আমার বল রেসার চেঞ্জ করছি, আল্লাহ জানে কী অবস্থা, খুবই খারাপ অবস্থা রাস্তার। যাই হোক, আজকের ব্লগ অ্যাকচুয়ালি কোনো টপিক্সের না, সেটা আমি আগে বলছি। আজকে জাস্ট হলো শুক্রবার বেরিয়েছি, ফ্রাইডে রাইড করে সোজা বাংলায় বললে ঘুরতে বেরিয়েছি, আর কোনো কাজ নেই, শুধু ঘুরতেই বেরিয়েছি। অন্য কোনো অবজেক্টিভ আজকের ব্লগে নাই, কোনো অবজেক্টিভ নেই, অন্য কোনো কেন, কোনো অবজেক্টিভই আজকের ব্লগে নেই। আজকে লোকে ঘোরাঘুরি ব্লগ, আমি আর রাজীব মন চাইছে ঘুরতে বেরিয়েছি, জাস্ট বেরিয়ে গেছি। ওইখানে যে কাজটা ছিল ওইটা বেশি সময় লাগে না, আধা ঘন্টার মতো ছিলাম, ওদের সাথে কথাবার্তা বললাম, যেটা আগে বলছি কথাবার্তা বললাম, এই কথাবার্তা বললাম, দেন চা টা খাইলাম। চা টা খাওয়ার পরে বিদায় টিদায় নিয়ে চলে আসছি, জাস্ট ইট, আর কিচ্ছু না। মেন ঘটনা হলে কি, ওদের ওইখানে মানে ছোট্ট একটা কাজ ছিল যেটা আমি অ্যাকচুয়ালি পরে করলেও পারতাম, বাট বাসা থেকে যখন বেরোই তখন আম্মু বলতেছিলো যে মানে আসলে তো কাজে যাইতেছিস না, যাইতেছিস হলো কি আমাদের এলাকায় ছোটোবেলায় দেখতাম যে মানুষ বউ দেখতে যাইতো ওই কুপির বাতি, তখন তো অ্যাকচুয়ালি দেয়াশলাই ছিল না, দেয়াশলাই ছিল বাট এটা অনেক এক্সপেন্সিভ ছিল। যাই হোক, তো দেখা গেছে মানুষ মানুষের ঘরে যাইতো ওই আগুন আনার জন্য, আর ফাঁক দিয়ে নতুন বউ দেখে আসতো। তো তোর অবস্থা আছে সেরকম, যে কাজে যেতেছে সেটা লাগে তুই ইচ্ছা করলে পরে করলেও পারতি, মেন ঘটনা না তুই বাইকে ঘুরতে যাবি। আসলে ঘটনা সত্য, আজকে যে মানে মেইন যে কাজ সেটা হলো বাইক নিয়ে ঘোরা। আজকে রাইডটা আরও বেশি এনজয় করতে পারতাম, বাট গরম পড়ছে প্রচুর, রোদের তাপ, প্রচুর তাপ, এই কারণে রাইডটা এনজয় করতে পারতেছি না, মানে কষ্ট হয়ে যেতেছে। গরমটা না থাকলে, এরকম রোদের খাড়া রোদটা না থাকলে রাইডটা আরও বেশি মজার হইতো, রাইডটা ফান রাইড হইতো। যে দোকানে আড্ডা দিতে গেলাম, মানে যে দোকানে যা বসছি সে দোকানে পানি ছিল না,
এই গরমের ভিতরে বাইক রাইডের সবচেয়ে বড় যে জিনিসটা, বাইক রাইড দেওয়ার সময় সবচেয়ে বড় যে জিনিসটা খেয়াল রাখা লাগে সেটা হলো প্রচুর পরিমাণ পানি খাওয়া লাগে। আদারওয়াইজ ডিহাইড্রেশনে আপনার কাছে খারাপ লাগবে, মাথা ব্যথা করবে, মাথা ঘোরাবে, কেমন যেন শূন্য শূন্য লাগবে। পানি খাওয়াটা খুবই ইম্পর্টেন্ট, বেশি বেশি করে পানি খাওয়া লাগবে। এরকম রোদের ভিতরে রাইড দেন বা যাই করেন, পানিটা খুবই ইম্পর্টেন্ট, পানিটা খাওয়া লাগবে, প্রচুর পরিমাণ পানি খাওয়া লাগবে। আদারওয়াইজ আপনি দেখবেন আপনার নিজের কাছে অসুস্থ লাগতেছে। আর যদি স্যালাইন থাকে তাহলে তো কথাই নেই, স্যালাইন খান। লং রাইডে গেলে এই জিনিসগুলো খেয়াল রাখা লাগবে, অন্তত এই সিজনের লং রাইডে এই জিনিসগুলো খেয়াল রাখাই লাগবে যে ভাই বেশি বেশি করে পানি, বেশি বেশি করে স্যালাইন। আর একটা জিনিস হলো হ্যাপি ফ্রুট খাইতে হবে। হ্যাপি ফ্রুট হলো গিয়া কলা। কলা জিনিসটা খুবই উপকার একটা জিনিস, এইটা আপনার ক্লান্তি ক্লান্তি যে ভাবটা আছে সেটা পূরণ করবে। বেশি করে কলা খাইতে হবে। দেখা গেছে যে আমরা দাঁড়াই দাঁড়ায় চায়ের সাথে টাটু খাই, তো টাটু না খায়, টাটু খাবেন, যাদের অভ্যাস আছে তারা টাটু অবশ্যই খাবেন, আমি না করতেছি না, খাবেন। বাট একটা করে কলা খাবেন, দেখবেন প্রত্যেকবার যখন ব্রেক দিবেন একটা করে কলা খাওয়ার পর দেখবেন আপনার ভিতরে আবার সেই ঝাঁকানাকা যে ফিলিংসটা, রাইড করার যে ইচ্ছাটা, সেটা আবার নতুন করে জায়গা উঠবে। এই জন্য কলা খাওয়াটা খুবই ইম্পর্টেন্ট। আর কলা নট সো এক্সপেন্সিভ খাবার, নর্মাল বাইরের যে বুংবাং ফুডের থেকে কলা খাওয়াটা বেশি কনভিনিয়েন্ট, প্লাস হলো এটা চিপ একটা ফুড বাট খুবই উপকারী। আমি আগে ছোটোবেলায় কলা খাইতে চাইতাম না, কলা খাইতে চাইতাম না, মিষ্টি জাতীয় জিনিস আমার পছন্দ না, ফল জাতীয় জিনিস আমার কখনোই পছন্দ না। বাট কলা খাওয়াটা এখন শিখছি, কলাটা খাওয়া খুবই ভালো, কলাটা খাওয়া খুবই উপকারী। এখন কলা খাওয়ার পর দেখি যে না ঠিক আছে, খুব সুন্দর লাগে, মানে একটা রিফ্রেশিং ভাব আসে, মনে হয় যে না সমস্যা নাই। তো যখন এইটা এরকম টাইমে লং রাইডে যাবেন বেশি করে পানি খাবেন, কলা খাবেন, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। রাজীব পিছনে পড়ে গেছে বিকজ অফ আমি যে একটু আগে ট্রাকটা ওভারটেক করে আসলাম, সামনে গাড়ি ছিল, ও মনে হয় না আর ওভারটেক করা পারছে, ওই ট্রাকটার পিছনে আছে আর এখন কন্টিনিউসলি গাড়ি যেতেছে, ও ওভারটেক করা পারে নাই। যাক সমস্যা নেই, সামনে একটা জায়গা আছে দিয়াবারে ঠিক মুখে, আমি শিওর আমার ওইখানে দাঁড় করাবে, কারণ আমি যখন গেছি তখন দেখছি GSXR দুইটারে আটকাইছে, আমি জানি ওই জায়গায় দাঁড় করাবে। তো আমি এই জন্যই আগে ভাগে যাই, কারণ দাঁড় করাইলে মিনিমাম 5 মিনিট সময় খাবে, তো এই জন্য আমি আগে ভাগে যাই ওইখানে, আগে আগে যাই ধরা দেই যে ভাই আসেন ওখানে আটকাবে, আমি এটা ভালো করেই জানি। আর শুক্রবার দিন কড়াকড়িটা একটু বেশি থাকে, কারণ অনেক পোলাপাইন আসে, এর ওর গাড়ি নিয়ে আসে, লাইসেন্স টাইসেন্স থাকে না, এই জন্য অ্যাকচুয়ালি ধরাধরিটা একটু বেশি থাকে। খুব যে চাচারা দাঁড়ায় আছে, আমি গাড়িটার পিছিয়ে যাবো, আমার দরুক, আমি চাই আমার দরুক। এটা তো ধরবে, কোনো মিস নাই, কারণ লাগে এর পিছনে মাথায় একটা হেলমেট নাই, কেস খাইছে 100%। আমার দেয়া ছাড়া দিল কে আমি বুঝলাম না, আমার রাজীবরে আটকেছে কিনা কে জানা। আমি সামনে যে রাজীবের লাগে ওয়েট করবো, না রাজীবরে আটকে নেই, রাজীবরেও আটকায় নেই। দুজনে বাইক চালালে অবশ্যই হেলমেট ইউজ করা উচিত। ভাই আপনারা কেন বুঝতেছেন না হেলমেটটার প্রয়োজনীয়তাটা কত বেশি, হেলমেট খুবই দরকারি একটা জিনিস। হেলমেট মানে কি বলবো, এই কথা বলতে বলতে আমার নতুন করে বলার কিছু নাই, হেলমেট ভাই খুবই দরকারি জিনিস, কেউ বোঝে না রে। মজার বিষয় হয়েছে অন্যান্য দিন একটা ব্লগ বানাইতে আমার অ্যাটলিস্ট 2টা ব্যাটারি খরচ হয় গোপ্রোর, আজকে এক ব্যাটারির উপর দিয়ে মেরে দিছি। না ব্লগে কোনো কিছু নাই, কী দেখবেন, দেখা তো কোনো কিছু নাই। আচ্ছা যাই হোক, রাইড শেষের দিকে, সো ব্লগ শেষ করবো, ব্লগ শেষ করবো, সো যাই হোক, আজকের ব্লগ যেটা বললাম শুধু রাইডিং আর কিচ্ছু নাই, কোনো কিছুই নাই। সো যদি ব্লগ এনজয় করে থাকেন তাহলে তো ভালো, আর না হইলে মাই ব্যাড, আই এম সরি ফর দ্যাট। সো ব্লগ শেষ করতেছি, সো দ্যাটস ইট, দ্যাটস অল ফর টুডে, দেখা হচ্ছে সামনের ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চাও।